লক্ষীপুর সদর উপজেলার চরমণ্ডল গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে বিকেলে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোববার দিন গত গভীর রাতে চরমণ্ডল গ্রামের রানীরহাট এলাকায় গেট ভেঙে ব্যবসায়ী আব্দুল কাদের পাটোয়ারির বাড়িতে ঢোকে ডাকাতরা। এক পর্যায়ে তারা অস্ত্রের মুখে সবার মুখ বেঁধে পাঁচ ভরি স্বর্ণ ও নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যান। পরে স্থানীয়রা 999 কল করে ঘটনাটি জানান। তাৎক্ষণিকভাবে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ কাউসারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সোমবার সকালে চরমণ্ডল এলাকায় অভিযান চালান। এ সময় একটি দোকানে একটি অ্যান্ড্রয়েড ফোনের লক খোলার চেষ্টা করছিলেন মিয়াদ হোসেন রাব্বি নামের একজন। বিষয়টি দেখে পুলিশ কর্মকর্তার সন্দেহ হয়। পরে মোবাইলটি হাতে নিয়ে ভুক্তভোগী আব্দুল কাদেরকে কল দিয়ে পাসওয়ার্ড নেন তিনি। পাসওয়ার্ড দিতেই মোবাইলের লক খুলে যায়। দুর্গম একটা জায়গার ভিতরে সে তার অস্ত্রগুলো একটা গর্তে লুকিয়ে রেখেছিল, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম করি।